সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অর্থাৎ যারা বেকার ছেলে মেয়ে আছো তাদের জন্য মাসে 1500 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এই পরিকল্পনাটি অনেকদিন আগে থেকে চালু হয়েছে, অনেকেই মাসে মাসে 1500 টাকা করে পাচ্ছেন বেকার ভাতা হিসাবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়া দেখিয়ে দেব এবং ফর্মটি ফিল আপ করার পর কোথায় জমা করবেন সমস্ত কিছু দেখিয়ে দেব। আপনাদের সঙ্গে আমি সুমন, আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। সবার প্রথমে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা ভিজিট করতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে যে অপশানটি রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন নতুন এনরোলমেন্ট করার জন্য। তো এই অপশানে যখন ক্লিক করবেন তখন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, আপনারা চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এখানে যে চেকবক্স আছে চেকবক্সটিকে টিক করে দেবেন। দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। করার পর একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে আসবে যেখানে সম্পূর্ণ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে কী কী বলা হয়েছে, কম্পালসারি ফিল্ড যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কম্পালসারি আপনাকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমটা কী আছে, নাম। তো নাম আছে ওখানে, ফার্স্টেরটা হচ্ছে নাম। তারপরে আপনার এখানে নাম লিখে দেবেন। আপনার নাম লেখার পর দেখবেন এর নিচে বাবার নাম রয়েছে, বাবার নাম অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম আপনারা দিতে পারবেন। তো দেওয়ার পর স্পাউস নেম, অথবা এটা কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আপনার যদি মেয়ে হয়ে থাকেন তো আপনার স্বামীর নাম, কিংবা আপনি যদি ছেলে হয়ে থাকেন তো আপনার স্ত্রীর নাম দিতে পারেন। আপনার যদি বিয়ে হয়ে থাকে তো আপনার সেক্স, লিঙ্গ অর্থাৎ লিঙ্গ এখানে মেল না ফিমেল তো এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার কাস্ট এখানে সিলেক্ট করবেন, যেই কাস্টটি আপনারা হবেন সিলেক্ট করবেন। এবং রিলিজিয়ান, ধর্ম আপনারা সিলেক্ট করবেন, হিন্দুজিয়াম, ইসলাম, জেনিজিয়াম যা কিছু আছে এখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত মানে আনম্যারিড সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ নিচে বসাবেন। জন্ম তারিখ দেওয়ার পর এখানে কি বলেছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অথবা প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তো ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন নো করবেন। ওয়েদার এক্স সার্ভিসম্যান, আপনি কি প্রাক্তন সৈনিক, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন নো করবেন। এবং এখানে কি বলেছে, কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস, ঠিকানা, আপনার সমস্ত কিছু ভিলেজ, পোস্ট, আপনার থানা, পোস্ট অফিসের পিনকোড নাম্বার সমস্ত কিছু আপনারা ওখানে বসিয়ে দেবেন, এই ফাঁকা জায়গায় বসিয়ে দেবেন। স্টেট, আপনার স্টেট এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে ওয়েস্ট বেঙ্গল। আপনার ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার পিনকোড, সাব ডিভিশন চলে আসবে, সাব ডিভিশন এখানে সিলেক্ট করবেন। করার পর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি চলে আসবে। তো এখানে ব্লক মিউনিসিপ্যালিটি দেওয়ার পর আপনার পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর মোবাইল নাম্বার চাইবে, নিচে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবং ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু স্টার মার্ক দেওয়া নেই তো আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তো দিয়ে রাখবেন, অবশ্যই এখানে দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে। এবং নিচে কি বলেছে, এডুকেশনাল ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, আপনি কোন কী পাস করেছেন সেটি এখানে দিয়ে দেবেন, মেট্রিক পাস না টুয়েলভ পাস না কি যা কিছু, এখানে 8 পাস। তো এখানে 8 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা বসিয়ে দেবেন যেটা হবে আপনাদের কোয়ালিফিকেশান, সেই 10+2 ধরে নাও এটা আপনারা দিয়ে দিন। আপনারা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে নেম অফ ইউনিভার্সিটি অর্থাৎ কোন ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে আপনারা এটা পাস করেছেন তো এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কি বলছে, ইয়ার অফ পাসিং ইয়ার এখানে বসাবেন, এবং পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেই মার্কস বসিয়ে দেবেন। এবং আপনারা চাইলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যা যা আছে পরপর এখানে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এবং পরবর্তী কী বলেছে, ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা, তো ভাষা এখানে আপনারা দিয়ে দেবেন যে যে ভাষা আপনারা জানেন। ধরে নিন বেঙ্গলি দিলেন, বেঙ্গলি আপনি লিখতেও জানেন, পড়তেও জানেন, লিখতেও জানেন, বলতেও পারেন, স্পিক ফ্লুয়েন্টলি অথবা বাংলায় একদম ভালোভাবে বলতে পারেন, তো এখানে সব কিছু ঠিকমাক করে দেবেন। পরবর্তীতে আপনি অ্যাড নিউতে করবেন, ধরে নিন আপনি ইংলিশ জানেন তো ইংলিশে ক্লিক করবেন। ধরে নিন আপনি পড়তে পারেন, লিখতেও পারেন কিন্তু বলতে পারেন না, তো এখানে আপনি চেকমার্কটা করবেন না, স্পিক ফ্লুয়েন্টলি এখানে চেক করবেন না কারণ আপনি বলতে পারেন না ঠিকভাবে একদম পুরো সম্পূর্ণভাবে।
তো এখানে আপনারা চাইলে যে যে ভাষা আপনারা জানেন অ্যাড করে নেবেন। ফিজিক্যালি মেজারমেন্ট শারীরিক পরিমাপ, তো আপনার হাইট এখানে বসাবেন, আপনার ওয়েট ওজন কত কেজি এটা বসাবেন, চেস্ট আপনার চেস্ট আপনারা মাপবেন, মেপে ওটা বসাবেন, এবং ফটো কি বলেছে এখানে জেপিজি ফাইলে, জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে 500 GB মধ্যে উইথ সিগনেচার, অর্থাৎ ফটোর ওপরে কিন্তু সিগনেচার থাকতে হবে, এবং একটি সিভি এখানে ডক অথবা ডকস ফাইলে কিন্তু 200 GB মধ্যে একটি সিভি আপনাদের আপলোড করতে হবে। আপনার মোবাইলের মাধ্যমে সিভি বানাতে পারবেন, ইউটিউবে নানান ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন সিভি কীভাবে বানাবেন, দিয়ে আপনারা আপলোড করে দেবেন। এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতা, তো কাজের অভিজ্ঞতা আপনারা এমপ্লয়মেন্ট যদি কাজের অভিজ্ঞতা কোনো থেকে থাকে সেগুলো আপনারা সিলেক্ট করবেন, পরপর ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত সালে আপনার ইয়ার কত সালে আপনার কাজ করেছেন সমস্ত কিছু এখানে পরপর অ্যাড করে যেতে পারবেন। পোস্টাল হেলথ স্যালারি কত পেয়েছেন, সেক্টর কোন সেক্টরে কাজ করেছেন, এবং অতিরিক্ত তথ্য এখানে কী বলেছে, প্রুফ রেসিডেন্স, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদের দিতে হবে। তো যেইটা আপনারা দেবেন এখানে কিন্তু দেওয়ার পর আপনারা সমস্ত কিছু এখানে সিলেক্ট করে দেবেন, রেসিডেন্স প্রুফ, আইডি নাম্বার, যে ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছেন তার আইডি নাম্বার এখানে দিয়ে দেবেন, এবং উইলিং টু রিলোকেট ইয়েস উইথ ইন কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিতে কিন্তু আপনার এই কার্ডটি। তো আপনি যদি বিপিএল থেকে থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, অ্যাডিশনাল ইনফরমেশন কিছু থাকলে আপনারা দিতে পারেন। সিকিউরিটি কোড দেখে দেখে এখানে বসাবেন, বসানোর পর এই যে দুটো বক্স থাকছেন এখানে আপনারা চেকমার্ক করবেন, করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে যখন ক্লিক করবেন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে আসবে, সেই পেজটি আপনারা প্রিন্ট আউট করবেন, সেটা ভালোভাবে আপনারা দেখে নেবেন যে আপনারা সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন। করে এই ডকুমেন্টসগুলো ধরে নিন রেশন কার্ড, ভোটার কার্ড, আপনার ফটো, সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই প্রিন্ট আউট একটা আপনার কাছে রেখে দেবেন, এবং আরেকটি প্রিন্ট আউট নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু আপনাদের গিয়ে জমা করতে হবে, সেটি কিন্তু আপনাদের 60 দিনের মধ্যে করতে হবে, অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু আপনাদের সেটি জমা করতে হবে, এবং সেখান থেকে সাথে সাথে আপনাকে একটি আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে লগ ইন করে সমস্ত কিছু আপনারা দেখতে পারেন। এবং যখনই আপনার নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের খাতায় নথিভুক্ত হবে, তারপরেই আপনাদের যখন সিরিয়াল নাম আসবে তখন কিন্তু আপনারা টাকা পাওয়া শুরু করবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ধন্যবাদ।